নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল যা হবার হয়ে গেছে। আমরা কখনোই অতীত নিয়ে ধরে বসে থাকলে তো ভবিষ্যতের দিকে এগোতে পারবো না, তাই গতকাল যেটা হয়েছে এখন আমরা আর সেটা নিয়ে আলোচনা করবো না। তুমিও জানো আমিও জানি গতকাল কী হয়েছে, তাই এটা নিয়ে বেসিক্যালি আর আলোচনা করবো না। আজকে যেটা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে গোয়ালপাড়াতে যেটা মানে অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হবার কথা সেটার কি আপডেট এখন এই ভিডিওতে তোমাদেরকে সেটা জানাবো। তো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, গোয়ালপাড়ার অনুষ্ঠানটা কিন্তু আজকে হচ্ছে এবং এখনও পর্যন্ত আমি সকালবেলায় কমিটিকে ফোন করেছিলাম, তারা বলছেন যে অনুষ্ঠানটি হবে এবং টিকিট মূল্য ঠিক একই, ঠিক যেমন গতকালের অনুষ্ঠানে ছিল, 1000 টাকা, 700 টাকা, 500 টাকা, এবং মোটামুটি সিট ক্যাপাসিটিও প্রায় সেমই থাকবে, ওই একইভাবে ডেকোরেটেড হবে, আই হোপ সো। আমি কিছুক্ষণের মধ্যেই রওনা দিচ্ছি গোয়ালপাড়া। আমার এই হোটেলটা থেকে যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা, তো বুঝতেই পারছো অনেকটা বড় একটা জার্নি। তো আমি যাব, গিয়ে যদি তোমরা বলো সেখানের লোকেশন কীরকম, কীভাবে কী অনুষ্ঠিত হবে, যদি তোমরা দেখতে চাও আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি। আগেই কমেন্ট করে তোমরা বলো যে সেটা তোমরা দেখতে চাও কি না, যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারি। হ্যাঁ, এখানেও অবশ্যই একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নেটওয়ার্কের পরিস্থিতি কীরকম কী থাকবে। দেখো, গতকাল যেখানে অনুষ্ঠানটা হবার কথা ছিল সেখানে নেটওয়ার্কের কানেকশন ভীষণ পুয়োর, এবং আজকে গোয়ালপাড়াতে গিয়ে আমি কীরকম নেটওয়ার্ক পাবো সেটাও আমি জানি না। তবে নেটওয়ার্ক যদি পাই আমি অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং একটা বিষয় তোমাদেরকে অনেস্টলি বলি, দেখো গতকালের অনুষ্ঠানের জন্য আমরা টোটাল 3000 টাকার টিকিট কেটেছিলাম, 1000 টাকা করে তিনটে, কিন্তু অনুষ্ঠানটা কালকে হয়নি। আমার মতন প্রচুর মানুষেরই টাকা নষ্ট হয়েছে, মানে তারা টিকিট কেটেছিলেন কিন্তু ফাইনালি তারা সাকিব ভাইয়া দেখতে পাননি। তো আজকে ওই কারণের জন্যে আমি একাই যাব, মানে আমি একাই যাব ইন দ্য সেন্স আমি একাই ঢুকবো, যাচ্ছি আমরা প্রত্যেকেই, আমি লোকেশনে একাই ঢুকছি। কেননা গতকাল 3000 টাকা দিয়ে টিকিট, আজকে 3000 টাকা দিয়ে টিকিট, আমাদের পক্ষে এত টাকার টিকিট কাটা সম্ভব নয়। হ্যাঁ, তো তাই জন্যে আমি তোমাদের জন্য কভার করার জন্যে একাই যাচ্ছি। আমি যেটা তুলতে পারবো আমি ভালোভাবেই কভার করতে পারবো আমি আশা রাখছি। তো আমি কিন্তু কভার করে নিয়ে আসবো তোমাদের জন্য, এবং ওখানে নেটওয়ার্ক থাকলে আমি আপলোড করব, ওখানে নেটওয়ার্ক না থাকলে তোমাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে, আমি তোমাদেরকে সমস্তটা দেখাবো। তবে এটাই তোমরা সকলে প্রার্থনা করো যে গতকালের মতন সিচুয়েশন যেন আজকে আর না ক্রিয়েট হয়। গতকাল যেটা বেসিক্যালি হলো যে সাকিব ভাইয়া কে যেহেতু টাইমলি অডিয়েন্স স্টেজে দেখতে পেলো না, তাই জন্যেই কিন্তু বেসিক্যালি এই বিষয়টা ঘটলো, এই ঘটনাটা ঘটলো। তো আমি আশা করব গতকালের এরকম একটা পরিস্থিতির পরে আজকে আর সেরকমটা হবে না, এটা অন্তত আশা রাখি। কেননা একই স্টেটের মধ্যে অনুষ্ঠান, বেশিও ডিস্টেন্স নয়, গতকালের ভেন্যুটা থেকে আজকের ভেন্যুটার ডিস্টেন্স মোস্ট প্রবাবলি 2 ঘন্টা মতন, তার থেকে বেশি হবে না। তো নিশ্চয়ই খবরাখবর চারিদিক থেকেই সোশ্যাল মিডিয়ার মারফত ছড়িয়ে গেছে যে গতকাল এই এই হয়েছে। তাই আজকে আমি এটা আশা করব যে ভীষণ সুন্দরভাবে অনুষ্ঠানটা অর্গানাইজ করা হবে এবং সবটাই যেন টাইমলি হয়। এবার ব্যাপারটা হচ্ছে সাকিব ভাইয়া তাহলে কখন মঞ্চে উঠবেন। আমি যেটা জানতে পারলাম কমিটির কাছে ফোন করে, সাকিব ভাইয়া স্টেজে উঠতে উঠতে কিন্তু রাত্রি 10টা বাজবে। এখানে ম্যাক্সিমাম প্রোগ্রামই হোল নাইট প্রোগ্রাম হয় এবং গতকালও সেটাই হওয়ার কথা ছিল, কিন্তু টাইমলি যেহেতু কোনোটাই অর্গানাইজ করা যায়নি, তাই জন্যেই কালকে কিন্তু ওরকম বিশৃঙ্খলা পরিস্থিতির একটা শিকার হতে হলো আমাদের সবাইকে, আমরা সেটা সবাই জানি। দেখা যাক, আমরা পৌঁছই, আমি তোমাদেরকে তোমাদের জন্য ভিডিও আনবো, তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। আজকে যদি সাকিব ভাইয়া স্টেজে ওঠেন আমি কথা দিলাম, আজকে যদি অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে হয় আমি কথা দিলাম, আমি তোমাদেরকে আজকের অনুষ্ঠানটা দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। তো এই ছিল এখনকার ভিডিও, তোমাদেরকে জানিয়ে দিলাম। অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি কালকের প্রোগ্রামের আপডেট চাই, মানে আজকের প্রোগ্রামের, তো আমি ভাবলাম যে এটা তোমাদেরকে জানিয়ে দিই, যেহেতু আমার কমিটির সঙ্গে মানে ফোনে কথা হলো তাই আমি তোমাদেরকে এটুকু আশ্বস্ত করছি, এখনও পর্যন্ত যেটা জানি অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে। এরপরে যদি অন্যরকম কিছু খবর আমার কাছে আসে সেটাও তোমাদেরকে ভিডিও করে জানাবো, অবশ্যই তোমরা অবগত থাকবে। চ্যানেলটা এবং পেজটা ফলো করতে থাকো, ব্যাস, টাটা।